এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। কৈলাশ বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ ও মুকুল রায়ের সঙ্গে একই হোটেলে জিতেন্দ্র তিওয়ারি, বাইপাসের ধারে হোটেলে সপরিবারে তৃণমূল বিধায়ক, বিজেপি নেতৃত্বের সঙ্গে একই হোটেলে জিতেন্দ্রকে ঘিরে জল্পনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে, সপরিবারে খেতে এসেছিলাম, বিজেপির সঙ্গে বৈঠকে জল্পনা উড়িয়ে দাবি তৃণমূল বিধায়কের। আমি অভিষেক ব্যানার্জির সঙ্গে মিটিং করেছি, ওনাকে আমার ওনার সঙ্গে আলোচনা করেছি, আর আমার বউ আমার মেয়ে অনেকদিন 5-6 দিন টেনশনে গেছে, আপনি গিয়ে খবর নিয়ে নিন। রেস্টুরেন্টে বসে দুপুরে বুক করেছিলাম, রেস্টুরেন্টে বসে আমরা সবাই খাবার খেয়েছি। কার সঙ্গে কী কথা হলো? বলেছেন উনি বলেছেন, আমি বলেছি যে দাদা আমার যেটা ভুল হয়েছিল ভুল হয়েছিল, আগেও আমি বলেছিলাম, তারপর উনি বলেছিলেন আজ গিয়ে দেখা করেছি, বলেছি দাদা আমার ভুল হয়েছিল ভালো করে কাজ করবো বলে। হ্যাঁ আজকে, হ্যাঁ এইখানে কেন, আমি গেছিলাম ওনার কাছে, গেছিলাম আর ওনার গেছিলাম, বলে যা ভালো করে কাজ কর, বলে দুজন ফ্যামিলি নিয়ে 2-3 দিন ঘুরে ভালো করে কাজ কর। আমার স্ত্রী আছে, আমার মেয়ে আছে, তাদেরকে নিয়ে খাবার খেলাম, এবার কাল থেকে কাজে নেব। অভিষেকবাবু ছাড়া আর কে কে ছিলেন? না না, আর অভিষেক দাই ছিলেন, এবং আমি সেদিনও বলেছিলাম যে তুমি এসে আমার সঙ্গে দেখা করো, তো আমি বলেছিলাম আমি যাবো, আজকে এসেছিলাম, ওনাকে বলেছি যে আমি এবার ভালো করে কাজ করতে চাই, বলেছে হ্যাঁ ভালো করে কাজ করো। আপনি কি আপনার পুরো প্রশাসকের পদে কি আপনি? আমি ওসব আমার কাজ না, ওটা তো সরকারের কাজ, পার্টির কাজ আমি 100% করবো, ভালো করে করবো, এবং আমার পশ্চিম বর্ধমান জেলায় 9-0 যাতে করতে পারি, প্রত্যেকটা সিট যাতে জিততে পারি, তার জন্য আমার তরফ থেকে যা যা করণীয় সবটাই করবো। কলকাতায় শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক দিলীপ ঘোষের, বিধানসভা ভোটে রণকৌশল নিয়ে বৈঠক, শান্তনু ঠাকুরের কাছে সিএএ নিয়ে মতামত জানতে চাওয়া হয়। এই বৈঠক প্রসঙ্গে শান্তনু ঠাকুর এবং দিলীপ ঘোষ তারাকে কি বললেন শোনাব। অ্যাকচুয়ালি নাগরিকত্বটা নিয়ে ক্লিয়ার হওয়া প্রয়োজন আছে, কারণ প্রায় 1.5 কোটির কাছে উদ্বাস্তু মানুষ, আর তাদের মধ্যে ম্যাক্সিমামই আমাদের নবশূদ্র এবং মতুয়া সম্প্রদায়ের লোক, তো এই ব্যাপারটা যদি ক্লিয়ার না হয় সেটা আমার ক্ষেত্রেও একটা সমস্যা সৃষ্টি হচ্ছে। তো আমাদের একটাই বক্তব্য, আমরা দিকে দিকে যেটা সমাবেশ করছি, যেটা নিয়ে ই করছি, সেটার মুদ্রা কথাই হচ্ছে আমাদের এটা ক্লারিফাই হওয়া প্রয়োজন আছে। আমরা জানতে চাইছি যে আগামী দিনে পদক্ষেপটা কী থাকছে এটা নিয়ে, মানে মাননীয় গৃহমন্ত্রী কী পদক্ষেপ নিচ্ছেন সেটা পুরো পরিষ্কার হতে চাইছি ব্যাপারটা। আমি সিএর সমর্থন করি, সিএর সমর্থন শুধু করি না, আমি সিএকে আমার একটা ভোট দিয়ে পার্লামেন্টে পাশ করিয়েছি লোয়ার কক্ষে, তো সেখানে বক্তব্য হচ্ছে যারা সিএর সমর্থন করে না তো সেই ফেভারে আমি কী করে যেতে পারি, সেটা তো আমার ক্ষেত্রে ডিসফেভারই হওয়া উচিত, কারণ আমি তো সিএর পক্ষে লড়াইটা করছি, আমার মানুষ যাতে ভারতবর্ষে যারা 71-এর পরে এসছে তারা যাতে নাগরিকত্বটা পায় সেটাই আমাদের আন্দোলন, বিজেপি সরকার সেটা পাশ করিয়েছে, সেটা ইমপ্লিমেন্ট হবে কবে সেটাই আমার বড় প্রশ্ন, এবং সেটা কীভাবে কী হচ্ছে সেটা আমার জানা দরকার আছে। পরিষ্কার বলেছেন যে আমি মনে করি যে বিজেপি যেমন আইন করেছে বিজেপি এটাকে ইমপ্লিমেন্ট করবে, অন্য কারো সম্ভব নয়, আর যারা আমার সম্বন্ধে বলছে তারা সিএকে সাপোর্টই করেনি, করে না, তো তাদের সঙ্গে আমার কী সম্পর্ক, কোনো মতবিরোধ নেই। এটা নিয়ে যে সন্দেহ তৈরি হয়েছে যে হচ্ছে না কেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেই গেছেন পরিস্থিতি যেমন স্বাভাবিক হবে এটা লাগু হবে। এর আগে সিএএ প্রসঙ্গ নিয়ে শান্তনু ঠাকুর ঠিক কি বলেছিলেন শোনাব। করোনার সঙ্গে সিএর বর্তমান কোনো সম্পর্ক, বর্তমানে কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না, সিএর সঙ্গে সত্যিকারের সম্পর্ক থাকতো তাহলে তো আমার মনে হয় ভোট যে হয়ে গেল বিহারে সেটাও তো করা উচিত হয়নি। সিএ ইমপ্লিমেন্ট না হলে আমি যেখানেই থাকি না কেন আমি আমার বৃহত্তর উদ্বাস্তু মতুয়া নবশূদ্র এবং আরও যে কমিউনিটি আছে তাদের সঙ্গেই আমি থাকবো, এটা ইমপ্লিমেন্ট না হলে আমার সঙ্গ যে সিদ্ধান্ত নেবে আমি সেখানেই থাকবো, এটাই হচ্ছে আগামী দিনের কথা। সঙ্গের সিদ্ধান্তে যেমন রাজনীতিতে এসেছিলাম কারণ এই বিশাল জনসংখ্যক মানুষের স্বার্থের জন্য, তো সঙ্গ সিদ্ধান্তে যদি বিশাল সংখ্যক মানুষের জনহিতৈকর কাজে যদি ব্যাঘাত ঘটে তাহলে আরও অনেক কিছুই করতে পারি।